কাছাকাছি পাশাপাশি। ফোনটা বাজে, আমি তো ড্রাইভ করছি, বলো কে ফোন করছো? অয়ন। হ্যাঁ অয়ন বলো। থ্যাঙ্ক গড তোমরা বেরিয়ে পড়েছো তো। হ্যাঁ বেরিয়ে তো পড়েছি, আমরা মনে হয় অর্ধেক রাস্তা চলেও এসেছি, তাই না? কি করে জানবো? তারপর তোমার খবর বলো। আমার খবর পরে হবে। নাও তোমরা আগে ভালো করে ঘুরে টুরে নাও, এনজয় ইয়োরসেলফ, আমি আর তোমাদের ডিস্টার্ব করব না। আরে এত চিন্তা করো না, আমরা পৌঁছে তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে? আচ্ছা তোমরা কিন্তু মাঝখানে কোথাও হল্ট নিও না, রাস্তাটা ভালো না, সন্ধ্যার আগে পৌঁছে যাওয়াটা বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, ঠিক আছে। টাটা। ওকে ওকে চিন্তা করতে বলো, ফিরে গিয়ে ওকে দেবো এই অর্থ পাওয়া যায় পাঠানোর জন্য। টেনশন করছে তো তাই বলছে যে পৌঁছে জানিয়ে দিও। রাস্তাঘাট তো ভালো নয়, সন্ধে পড়ার আগেই ঢুকে যেতে বলছে জানো। কেন দেখছো তো রাস্তার কি অবস্থা? তো পাঠানোর আগে ভাবিনি কেন সেটা? সেটা ওকেই জিজ্ঞেস করো ফিরে গিয়ে। একটা গান গাও। ভাগ্যিস এরকম একটা রাস্তা এলাম, না হয় ভাবতেই পারতাম না। খারুস রণবীর কাপুর এত সুন্দর সুন্দর বাংলা গান জানে। খারুস রণবীর কাপুর আরো অনেক কিছু জানে, তাই বুঝছি। পরীক্ষা প্রাথমিক, কিন্তু আমার এই রাস্তায় গাড়ি চালাতে মোটেও ভালো লাগছে না। তুই আমাকে চালাতে হবে নাকি? চালাবে না।